গ্যানিধনের ডাই মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা করতে যাচ্ছে ওআইসি ইসলামী রাষ্ট্রগুলোর এই সংস্থাটির পক্ষে গাম্বিয়ায় মামলা করবে জানিয়েছেন দেশটির বিচারমন্ত্রী বুধবার নিউইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত সভায় তিনি একথা জানান নিয়োগ থেকে আরো জানাচ্ছেন হাসানুদ জামান সাকি আর একটি রিপোর্টে আলোচনার শিরোনাম রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের রূপরেখা আয়োজক দ্য গ্লোবাল সেন্টার ফর দ্য রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন অংশ নেন বন্ধুপ্রতিম রাষ্ট্র উন্নয়ন সংস্থা ও স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন জানান অনেক চেষ্টা ও উদ্যোগের পরও রোহিঙ্গা সংকটের সমাধান হচ্ছে না শুধুমাত্র মিয়ানমারের আন্তরিকতার অভাবে রাখাইনে জাতিগত নিধন চালানো হয়েছে তারপরেও তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সুবিধা পাচ্ছে যুক্তরাষ্ট্র কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলেও এখনো সুবিধা বাতিল করেনি সেমিনারে উঠে আসে রোহিঙ্গা নিধনের দায়ে মিয়ানমারের বিচারের প্রসঙ্গ শেষ পর্যন্ত বিষয়টিকে আদালতে নিয়ে যাচ্ছে মুসলিম দেশগুলোর সংস্থা ওআইসি আর সংস্থাটির পক্ষে মামলাটি দায়ের করবে গাম্বিয়া খুব দ্রুতই মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে সেটা আগামী মাসে হতে হতে পারে পারে আবার বছরের শেষ নাগাদও অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্লোবাল স্টাডিজ সেন্টারের প্রেসিডেন্ট মিস আকিলা রাধাকৃষ্ণান সঞ্চালক ছিলেন গ্লোবাল সেন্টার ফর দ্য রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট এর নির্বাহী পরিচালক ড সিমন অ্যাডামস অনুষ্ঠানে আলোচকরা জানান শুধু রোহিঙ্গা নয় অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপরও নির্যাতন করেছে মিয়ানমার আর তার প্রমাণও মিলেছে তাই আর দেরি না করে এ বছরই মামলা করার উদ্যোগ নিয়েছে ও আইসি হাসানুজ্জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক